আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক প্রবাশে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা আহলি ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে অথবা কুইক পের অ্যাকাউন্ট আছে একই সিস্টেম দোনোটার, আপনারা কিভাবে আপনাদের আকামা যদি শেষ হয়ে যায় কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের আকামাটি আপডেট করে নেবেন আপনাদের অ্যাকাউন্টের সাথে। আপনারা জানেন আকামা এক্সপায়ার হওয়ার পর নতুন আকামা যখন আপনি বানাবেন তখন কিন্তু ব্যাংকে আপডেট করতে হয় আপনার আকামা, না হলে কিন্তু আপনার বেতন বলেন বা কোনো ট্রানজেকশন আপনি করতে পারবেন না যদি এক্সপায়ার হয়ে যায়। তো কিভাবে আপনারা সেই কাজটি করবেন আজকে মোবাইলের মাধ্যমে দেখাবো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। অলরাইট দর্শক, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। প্রথমে আমরা অ্যাপসে লগ ইন করব। আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করবেন। আহলি ব্যাংকের যেই অ্যাপস আছে অথবা কুইক অ্যাপসে একই সিস্টেম, লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেটা দিয়ে দিবেন অথবা ফিঙ্গার থাকলে সেটা দিয়ে অপশন ক্লিক করবেন। তো আমরা আমাদের হোম পেজে চলে আসলাম ব্যাংকের অ্যাপসের, আহলি ব্যাংকের। এখানে আসার পর উপরে থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা কর্নারে, একেবারে হোম বাটনের সোজাসুজি কর্নারে এই ইয়াতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে, এই সেটিংস এর উপরে আপনাকে ক্লিক করবেন। করার পর প্রথম এক নাম্বারই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আমাদের এতো এখনই আমরা ভিডিওটা তৈরি করছি এই মাসে, কিন্তু আমাদের ইয়াটা শেষ হয়ে গিয়েছে 16/10/2021। তো আমরা আপডেট, আমাদের আকামা নতুন হয়েছে। আপডেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 22/10 চলে এসেছে অটোমেটিক ভাবে। আপনি এখন কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ইকামাটি আপডেট হয়ে গিয়েছে। আপনারা এই পিডিএফ ফাইলটি চাইলে রেখে দিতে পারেন, আর জরুরত না হলে সমস্যা নেই। তারপর আবারও আপনাদেরকে পিছন থেকে ঘুরে এসে দেখাচ্ছি, আবারও সেই সেটিংসে গিয়ে আপডেট ন্যাশনাল আইডি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আপডেট হয়ে গিয়েছে। একেবারে সহজ, আপনার ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি আপনারা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। দর্শক, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আবার অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওর